राधारानी बोलते सखी रे आमी जेदिन मारा जाबो तोरा की करबी जानिस बोले सखी रे आमी जेदिन मारा जाबो तोरा की करबी जानिस बोले की करबो सई अमारे ललाटो रिधि बाहु मोले ओरे श्यामना मोले कवि ललाटे रिधि बाहु मोले श्यामना बाहु मोले श्याम नाम लेखो दी लला तेरी रे बाहु मोले श्याम नाम लेखो दी तुलसी दाम देखो दी गौली की रे सुखी तुलसी दाम देखो दी ललाटे यो यो रे सोके लोशे धाम दे हो बी गौले तुलोशे धाम दे हो बी गौले रो रो क्यों सोके दे हो बी मर गौले हमें जे दिन मारा जावो मानुष मारा गले की कोड़े तुलसी पातर माला के थे की बोले जो संगे संगे गोलाई पुरी दे तो राधारानी बोलते सखी आमी जेदिन मारा जाबो से मारा जावार समय आमार ललाटो रिधि बाहु मूल्ये तुलसी दाम देहबि दाम माने कि दाम माने हच्छे माला ता तुलसी पातार माला गेथे आमार गलाय पड़ाबि आमार अंगे कि करबि जानिस ओई श्यामकुंडेर माटी तुले राधा कुंडेर जले गुले আমার অঙ্গেতে নাম লিখে দিবি অঙ্গেতে নাম লিখে দিবি অঙ্গেতে নাম লিখে দিবি অঙ্গেতে নাম লিখে দিবি আমি কুন্দের মাটি তুলি অঙ্গেতে নাম লিখে দিবি শ্যামে কুন্দের মাটি তুলে রাধা কুন্দের জলে গলে নিতাই গৌরীকুমারন্দ হরি বল হরি বল জেনা বলেছে আমার অঙ্গেতে নাম লিখে দিবি বলে বেশ তাই করব বলে সখী রে তবে একটা কাজ আছে কি জানিস আমি যেদিন মারা যাব আমার দেহ থেকে প্রাণ পাখিটা যেদিন চলে যাবে সেদিন তোরা কি করবি জানিস বলে কি করব ওরে না পুরাবি রাধা অঙ্গ ওরে না ভাসাবি জলে ওরে ললিতা আমি মনে মনে ভেবেছিলাম ওই বিধি হতে বৃক্ষ হবে শৈরে তার শাখা প্রশাখা তাতো আমার হলো
রে না পোড়াবি রাধায়ঙ্গ ওরে না ভাসাবি জলে ওরে না পোড়াবি রাধায়ঙ্গ ভাসবি জলে মরিলে দুলিয়া কে তমালে রে ডালে আমার না পুরাবে রাধায়ঙ্গ কি বললি না পোড়াবি রাধারঙ্গ না ভাসাবি জল হিন্দু ধর্মের নিয়ম হচ্ছে যদি কোনো মানুষ মারা যায় তাকে আগুনে পোড়াতে হয় নয়তো জলে ভাসাতে হয় তা তোর বেলায় নিষেধ করছিস কেন বলছে সখী রে হিন্দু ধর্মের নিয়ম আছে আমি জানি যে মানুষ মারা গেলে আগুনে পোড়াতে হয় নতুবা জলে ভাসাতে হয় কিন্তু আমার বেলায় নিষেধ করছি কেন জানিস দেখ দেখ আমি যেদিন মারা যাব তোরা আমার অঙ্গে কৃষ্ণ নাম লিখে দিবি আর কৃষ্ণর নাম লিখে দিয়ে জলে ভাসিয়ে দিবি আর জলে ভাসিয়ে দিলে আমার কৃষ্ণ নামাঙ্কিত দেহ ভাসতে ভাসতে যমুনার জলে ভাসতে 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 গিয়ে কোনো এক ঘাটে লাগবে আর আমার এই দেহটার উপর যখন কাক শুকুন শিগাল হাজরা হাজুরি করবে তখন এই ব্রজবাসী আমার এই দেহটার দিকে লক্ষ্য করে বলবে দেখো দেখো এ জগতে যারা কৃষ্ণ ভজন করে তাদের দেহটার নাকি শেষ পরিণতি এই হয়নি তাই গৌর প্রেমানন্দ হরি হরি বল হরি বল তাই সখীরে আমার এই দেহর দশা দর্শন করে আর কেউ কৃষ্ণ ভজন করবে না তবে আগুনে পোড়াতে নিষেধ করছিস কেন বলছে সখীরে আগুনে পোড়াতে নিষেধ করছি কেন জানিস আমার এই দেহটা বহুদিন ধরে কৃষ্ণ বিরহ অনলে পুড়ে 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 ছাই হয়ে গেছে ও মায়েরা তোমরা কাঠের উনুনে রান্না করো তো নাকি কাঠের উনুনে রান্না করো তো যারা কাঠের উনুনে রান্না করো এখন তো গ্যাসে হরি বল তো যারা কাঠের উনুনে রান্না করো তারা ভালো করে জানো একটা কাঠকে পোড়ালে তার দুটি অংশ পাওয়া যায় একটা অংশ পুড়ে ছাই হয়ে যায় আর একটা অংশ কিছুটা পুড়তে বাকি থাকে যাকে বলা হয় কাঠ কয়লা সেই কাঠ কয়লাটাকে মায়েরা যত্ন করে দেখবেন অনেক মা আছে তুলে রেখে দেয় আবার কিছুদিন পর সেটা আগুন দিলে কি হয় না আবার কিছুক্ষণ জ্বলবে কিন্তু যে অংশটা পুড়ে ছাই হয়ে যায় সে অংশটা কি রেখে দেয় নিয়ে গিয়ে সারগারাতে ফেলে দেয় নি তাই গৌর হরি বল তো রাধারানী বলছে সখীরে আমার এই দেহটা কৃষ্ণ বিরহ অনলে পুড়ে 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 ছাই হয়ে গেছে তোমরা আর নতুন করে যদি আগুন দাও আমার এই দেহটায় আর আগুন ধরবে না তাই তোদের পোড়াতে নিষেধ করছি বলে বেশ বলে আর কি করবো বলে আমি যেদিন মারা যাব আমার এই দেহটাকে ওই শ্যামরূপী তরু তমাল ডালে তুলে রেখে দেবে বলে রাধে এই মানব দেহটা হলো গোলাপ পচার দেহ রক্ত মাংসের দেহ গলে যাবে পচে যাবে বেশি দিন তো থাকবে না বলে সখীরে তোর এক কাজ করবি তমাল ডালে যত্ন করে বেঁধে রাখবি আমার দুটি বাহু দুটি পদ তমাল ডালে বেঁধে রাখবি আর প্রতিদিন পূর্ণ ব্রহ্ম মুহূর্তে তোরা এসে আমার কর্ণে কৃষ্ণ 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 নাম শোনাবি সেই মৃত সন্ধ্যামিনী নাম প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে তোরা এসে আমার কাছে শোনাবি আমার এ দেহটা যেমন দেহ তেমন রয়ে যাবে
বলে তবে কি করব যদি কোনোদিন কৃষ্ণ বৃন্দাবনে আসে তখন কি করবি জানিস বলে কি করব ওই দেহটাকে প্রাণশূন্য দেহটাকে ওই বৃক্ষ থেকে পেরে এনে কৃষ্ণের চরণে আছার দেবি পরশ মনির বর্ষে যেমন লোহা সোনা হয়ে যায় তত্রূপ আমার এই মরা দেহে পুনরায় পরশমণি কৃষ্ণ পরশের আবার প্রাণ ফিরে এলেও আসতে পারে নিতাই গৌর গোমানন্দ হরি হরি বল হরি বল হরি বল যদি কোনো কালে কৃষ্ণ আসে বৃন্দাবনে যদি কোনো কালে কৃষ্ণ আসে বৃন্দাবনে মরা দেহে প্রাণ ফিরে পাব সেইরে কৃষ্ণ পরশন ওরে ললিতা ওরে বিশাখা ওরে চিত্রা ওরে চম্পকলতিকা ওরে ইন্দুরেখা ওরে তঙ্গবিদ্যা ওরে রঙ্গদেবী ওরে সুদেবী তোরা যেন শেষের দিনে এই করিস তবে সখী আর একটা কথা বলে দিয়ে যায় এহ জগতের কোনো বাবা মা যদি মারা যায় তাদের সন্তানরা কি করে সামান্য তুচ্ছ সম্পত্তির জন্য বাড়ির মাঝখানে ওঠানে করে বল বড় বড় প্রাচীর তুলে দেয় কারোর সঙ্গে কারো বাক্যলাপ রাখে না আমি যেদিন মারা যাব সেদিন যেন আমার এই গয়নাগুলো নিয়ে অঙ্গরীগুলো নিয়ে বিষয় সম্পত্তি নিয়ে তোরা কেউ কোনো সখীর সঙ্গে ঝগড়া করিস না আমি তোকে তোদেরকে আগে থেকেই ভাগ করে দিয়ে চলে যাচ্ছি এই বলে রাধারানী বলছি ললিতালেহ কঙ্কন বিশাখালেহ অঙ্গরি রে বিশাখালেহ অঙ্গরি ললিতালেহ কঙ্কন বিশাখালেহ অঙ্গরি রে সুচিত্রালেহ নির্মল চুরিতি বিরহ অনলে রাহাই সততহি কাতর শুনিয়া আসেল বিদ্যাপতি এই কথা বলতে বলতে কি করলেন রাধারানী আমার জ্ঞান শূন্য হয়ে পড়লেন কেমন ভাবে কথা কই কহিতে কহিতে ধ্বনি মুরচিত ভেল কহিতে কহিতে ধ্বনি মুরচিত ভেল কহিতে কহিতে ধ্বনি মুরচিত ভেল ভাই সহ চোরি গণেশ কোলে কোধে নিল যেই না সখীগণ কোলে তুলে নিয়েছে অমনি রাধারানী অজ্ঞান হয়ে পড়ছে আস্তে আস্তে অবস্থাটা কেমন অবস্থাটা কেমন কণ্ঠ ঘর 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 করছে পরিবহন যে যত বড়ই বাবা ঘর বানাও না কেন রাজস্থান থেকে নামি দামি পাথর নিয়ে এসে বাড়িটাকে নন্দন কানন সাজাও না কেন এ ঘর তোমার সাজানো ঘর বাবা এ ঘর তোমাকে সাজা দেওয়ার জন্য ঘর এ ঘর কিন্তু তোমার আসল ঘর নয় তোমাকে এ ঘর ছেড়ে দিয়ে চলে যেতে হবে সেই ঘরে শেষের দিনে এই গলাটা বলবে ঘর 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 এই ঘরটা ছাড় ছেড়ে ওই ঘরের নামটা ধর দেখবেন কেউ যখন বিছানাগত হয়ে বেশ কয়েকদিন পরে থাকে পাড়া প্রতিবেশী দেখতে আসে আবার দুজন দেখে চলে যাচ্ছে আবার দুজন দেখতে আসছে বলে কেমন দেখলি বলার ভালো না বলে কেমন বলে ঘর ঘরাই ডাক পড়ে গেছে কণ্ঠ ঘর ঘর খেনে বহে সার 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 নাসাগ্রেতে তুলা ধরি হেরোয়ে নিশা নাসাগ্রেতে তুলা ধরি হেরোয়ে নিশা আগেকার দিনে তো বাবা এখনকার মতো উন্নত মানের চিকিৎসা ছিল না কেউ মারা গিয়েছে কিনা সেটা নির্ণয় করবার জন্য কবিরাজরা কি করতো না একটা টুকরো তুলো নিয়ে এসে না সেটা অগ্রেড ধরতো যদি তুলাটা নাড়াচাড়া করতো তাহলে বলতো বেঁচে আছে জ্ঞান আছে আর যদি তুলা নাড়াচাড়া বন্ধ করে দিয়েছে তাহলে বলতো নেতাই গৌর হরি বলে পার থেকে ওপারে চলে গেছে কণ্ঠ ঘর ঘর হীন বহে শ্বাস নাসাকৃতে তুলা ধরি হেরোয়ে নিঃশ্বাস দেখে আছে কিনা রাধারানী প্রাণে বেঁচে আছে কিনা সখীরা এই অবস্থায় যমুনার ঘাটে সখী রাধারানীকে নিয়ে এই অবস্থায় পড়ে আছে আর ঠিক এই সময় যমুনার ঘাটে জল আনতে গিয়েছে একজনকে যার নাম হলো
পদ্মা চন্দাবলীর এক সখী যার নাম হলো পদ্মা। পদ্মা মনে মনে চিন্তা করছে, আহারে আজকে তো রাধারানী মারা গেছে, আমাদের এই রাধারানীর জন্যই চন্দ্রাবলী কোনোদিন কৃষ্ণকে ভোগ করতে পারে নাই, কৃষ্ণ সেবা দিতে পারে নাই। একবার ছুটতে ছুটতে গিয়ে চন্দ্রাবলীকে সংবাদটা পৌঁছে দিয়ে আসে, এই বলে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। সভাটা হয়েছে কেমন, ছুটতে ছুটতে গিয়ে বলছে, চন্দ্রা ও চন্দ্রা, চন্দ্রা বাড়িতে আছিস? আছিস। চন্দ্রার কাছে গিয়ে বলছে কি, ওরে চন্দ্রা রে তো মনের জ্বালা সকল দূরে গেল রে, সকল দূরে গেল রে, চন্দ্রা রে তো মনের জ্বালা সকল দূরে গেল রে, সকল দূরে গেল। আজ বৃন্দাবনে রাই মরেছে, দেখে এলাম বৃন্দাবনে রাই মরেছে, বৃন্দাবনে রাই মরেছে, একাই কৃষ্ণ হলো রে, একাই কৃষ্ণ হলো বৃন্দাবনে রাই মরেছে, একাই কৃষ্ণ হলো রে, একাই কৃষ্ণ হলো। ওরে চন্দ্র আমি বৃন্দাবনে বুঝে গিয়ে দেখিলাম বৃন্দাবনে রাই মরেছে, একাই কৃষ্ণ হলো বাবা। যে যাকে ভালোবাসে, এই বৈদ্যনাথ জেঠু আমি যেদিন প্রথম গান করতে আসি আপনাদের এই গ্রামে, একটা সাধ্যের বাসরে এসেছিলাম প্রথম, তো বৈদ্যনাথ জেঠু বলেছিল যে বিনোদন তুমি গান জানো আর নাই জানো সেটা বড় কথা, কিন্তু তোমার মুখে থেকে আমাদের হরি কথা শুনতে বড় ভালো লাগে, তাই তোমাকে বারবার আনি এই গ্রামে। আজকে আমার এই বৈদ্যনাথ জেঠুর বাড়িতেই আমি প্রথম এসেছিলাম, প্রথম ডেরা নিয়েছিলাম যেদিন প্রথম গান করতে আসে। আজকে বড় দুঃখের বিষয়, উনি আমাদের ছেড়ে চলে গেছেন, আজকে যার উদ্দেশ্যে গান সে কিন্তু আমাদের কাছে নেই। আমরা যে দেহটা নিয়ে আজকে এত গর্ব করছি, এত অহংকার করছি, এত নামি দামি সাবান মারছি, সোনা মারছি, পাউডার মারছি, বাবা আমার অঙ্গটা যদি একটু পরিষ্কার হয় আমি আরেকজনকে অহংকার দেখাচ্ছি কি আমি তোর থেকে পরিষ্কার, আমার অলংকার সারা দেহে ভরা, অহংকার করে বলছে দেহটা সোনার দেহ। তাই মহান মহাজন বলছে, বাবা অহংকার কার জন্য করছো, এই সোনার দেহটা, সোনার অঙ্গের মতো দেহটা একজন বেগুনের মতো পুরে ছায় হয়ে যায়। ও তোর সোনার অঙ্গ একদিন হবে ভঙ্গ রে,
जेदिन पूरे सबा के एकदम पूरे छाई होते हो बाबा कौन दिन नीला आकाशे जाबि रे कोइला री धुम तोरे जालिबे अंग खुचे खुचे मारे बेबारी तो खारे रे गिठे रे से दिन पीठे रे चमेरा जाबे रे फेटे तोर से दिन हाथी बुलावे के तोरे गान दिन नीला आकाशे जाबे रे पहला री धुम এই গানটা রচনা করেছে কে জানেন এই গানটা রচনা করেছেন কে জানেন 51 পিঠের যেটা শ্রেষ্ঠ পিঠ আমাদের কাঞ্জিতে কঙ্কালীতলা বাসুদেব দেবাংশী কঙ্কালী মায়ের যিনি পূজারি এখনো পর্যন্ত পূজো করছেন কি বলছি পুরিয়ে তোকে শ্মশান ঘাটে স্নান করে ফিরবে ঘরে দুদিন পরে যাবে রে ভুলে পাগল বাসু ভেবে কোন দিন নীলা আকাশে যাবে রে ও তুই কইলা রে ধোঁয়া ধ্বনি বলো গরিব বলো সবাইকে একদিন ছেড়ে চলে যেতে হবে তো রাধারানী ছেড়ে চলে গেছে এ মতো সময় গেল গেল অবস্থা এই দশা শুনতে পেয়ে চন্দ্রাবলীর 100 কি পদ্মা ছুটতে ছুটতে গিয়ে চন্দ্রাবলী কি গিয়ে বলছে আজ যে বৃন্দাবনের তোর কৃষ্ণ ভজনের চিরপ্রতিদ্বন্দ্বিনী রাধারানী মারা গেছে সঙ্গে সঙ্গে চন্দ্রাবলী কানে হাত দিয়েছে বলছে ওরে চন্দ্রা ওরে পদ্মা তুই একই শোনালি এই বৃন্দাবনে যদি কোনোদিন কৃষ্ণ ফিরে আসতো তাহলে আমার মতো হতভাগীর জন্য নয় ওই রাধারানীর জন্যই ফিরে আসতো চল আমার মনে হয় এখনো রাধারানী মারা যায়নি ছুটতে ছুটতে চল একবার আমাকে গিয়ে সেই রাধা বদনটা দেখা চন্দ্রাবলীর হাত ধরে চন্দ্রাবলী পদ্মার হাত ধরে ছুটতে ছুটতে যমুনার কূলে গিয়ে রাধারানীর এই হৃদয় ক্ষেত্রে কর্ণ দিয়ে দেখছে না না রাধারানী এখনো মারা যায়নি রাধারানীর জ্ঞান আছে তো রাধারানীর জ্ঞান ফেরাতে গেলে জ্ঞানটাকে ফেরাতে গেলে সতেজ করতে গেলে কি করতে হবে না কৃষ্ণ নাম শোনাতে হবে অগ্নি সঙ্গে সঙ্গে বলে উঠল চন্দ্রাবলী বলে উঠল ললিতা অভিষেকা চিত্রা চম্পকলতিকা সমস্ত সখীগণকে বলছে ওগো রাধারানীর জ্ঞান ফেরাতে গেলে একটু তাপের প্রয়োজন তোমরা কি তাপ দিতে পারবে বলে তাপ আমরা এই যমুনার কূলে কোথায় পাবো বলে তোমরা যদি আদেশ করো বহুদিনের কৃষ্ণ বিরহিত তাপ আমার হৃদয় ক্ষেত্রে জমা আছে একটু দিয়ে আমি রাধারানীর জ্ঞান ফেরাতে পারি বলে ওই দাও এই বলি এই চন্দ্রাবলী আদেশ নিল সখীদের আদেশ নিয়ে যেই না ওই কর্ণমূলে কৃষ্ণ নাম শুনিয়েছে ওই শবনমূলে বদনে দিয়া চন্দ্রা কহে কৃষ্ণ নাম কহে কৃষ্ণ নাম চেতন পাইয়া কহে রাধা কহে রাধা ঘন সনে মুখে তোমালে তরুরাই করি নিরীক্ষণ মাদিনী হইয়া তারে হইয়া তারে দেয়ালিঙ্গ দেয়ালে সেই না নাম শুনিয়েছে অমনি সঙ্গে সঙ্গে রাধারানী জ্ঞান ফিরে পেয়ে সন্মুখে তোমাল তরুকে জড়িয়ে ধরে কাঞ্চারে কেঁদে কেঁদে বলছে বলে তোমার এই বৃন্দাবনে কৃষ্ণ নাই জেনে তোর তলাটা যেমন শূন্য আমার হৃদয়টাও তেমন শূন্য তাই আজকে তোর দশা যেমন আমার দশাটাও ঠিক তেমন রাধারানী কাঁদছে এমতো সময় সখীরা বলছে ওগো রাধে তুই আর কাঁদিস না তুই কৃপা করে একটু চরণের ধুলি দে তোর চরণের ধুলি নিয়ে গিয়ে
ওই মথুরা মণ্ডল থেকে তোর গোবিন্দকে তোর পাশে নিয়ে এসে দান করাব। এইবার চরণে ধুলি নিয়ে কি করছেন? আজ রাধা প্রদক্ষিয়া হরি সমরিয়া, রাধা প্রদক্ষিয়া হরি সমরিয়া, প্রদক্ষিয়া হরি সমরিয়া, প্রদক্ষিয়া হরি সমরিয়া, চলো তো হে দূতী পথে, রাধা প্রদক্ষিয়া হরি সমরিয়া, চলো তো হে দূতী পথে। রাধারানীর চরণে ধুলি মস্তকে নিয়ে চলে যাচ্ছে, দেখতে দেখতে সেখানে গিয়ে দেখতে পেল কি যাত্রাকালে একটা যমুনায় দেখতে পেল একটা মাছ ভাসছে, মৌচাক দেখতে পেল, ব্রাহ্মণ দেখতে পেল, মনে মনে চিন্তা করছে এই এই যাত্রা আমার সফল হবেই হবে। এইবারে যমুনা নদী পার হয়ে চলে যাচ্ছে, যমুনা নদী পার হয়ে গিয়ে ওই মথুরা মণ্ডলে এক রমণীকে দর্শন করেছে, সভাটা হয়েছে কেমন? মথুরা প্রবেশে এক রমণী, মথুরা প্রবেশে এক রমণী, মথুরা প্রবেশে এক রমণী, মথুরা প্রবেশে এক রমণী, গীতিকা তার পুছে মথুরা প্রবেশে এক রমণী, গীতিকা তার পুছে কহে নন্দা তেজ কৃষ্ণ খ্যাত কাহার মনে আছে। ও মথুরার বাসিনী তুমি কি বলতে পারো নন্দজাত কৃষ্ণ খ্যাত কার ভবনে আছে? শুনি কহে ধনী তারে নাহি চিনি, সো কাহে ইহা আও বউ মোরা জানি বসু দেব কি নন্দন, তার নাম রামানুজ মাধব। বলে কৃষ্ণ বলে আমরা কাউকে চিনি না, আমরা মাধব নামে একজনকে চিনি। বলে এরা কত বোকা, যে মাধব সেই কৃষ্ণ এদেরকে চেনে না? বলে বেশ বেশ, ওই মাধবের সন্ধানটাই দাও কোথায় আছে। বলে ওই দেখা যায় রাজবাড়ি, গ্রামের সর্বশ্রেষ্ঠ রাজবাড়ি, ওখানে চলে যাও। এবার চলে যাচ্ছে সেখানে, এমন সময় পিসকারি দিয়ে বলছে, টিটকারি মেরে বলছে, আমরা বারো আমরা সারা জনম ধরে এই মথুরা মণ্ডলের মাটিতে মানুষ হলাম, সারা জীবনটা মথুরা মণ্ডলে কাটালাম, কোনোদিন রাজা দর্শন হলো না, কে কোথা থেকে গোয়ালিনি এই মথুরা মণ্ডলে এসে বলে কি না রাজ দর্শন করবে, রাজা দর্শন করবে। বলে শোনো, তোমাদের রাজাকে দর্শন করবার জন্য কোনো শক্তির প্রয়োজন নাই, তবে আমার কাছে এমন একটা মন্ত্র আছে, যে মন্ত্রটা জপ করলে সপ্তম দরজার ওপারে তোমাদের মহারাজার সিংহাসন, আমাকে সপ্তম দরজার ওপারে যেতে হবে না, এই সপ্তম দরজার ওপাশ থেকে তোমাদের মহারাজ ছুটতে ছুটতে এসে আমার কাছে মাথা নত করবে। বলে দেখাও একবার তোমার সেই মন্ত্রের মহিমা। বলছে দেখবে, এবার দেখো, জয় জয় বৃন্দাবন বিলাসিনী রাধে মায়রা, বৃন্দাবন বিলাসিনী রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে, শ্যামসায়রের মুরালিনী রাধে, শ্যামসায়রের মুরালিনী রাধে, শ্যামসায়রের মুরালিনী রাধে, কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধে, কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধে, শ্রী শিরোমণি রাধে, শ্রী শিরোমণি রাধে, এবার দয়া করো মোরে রাধে, এবার দয়া করো মোরে রাধে, হায় অষ্ট শ্রী শিরোমণি রাধে, অষ্ট শ্রী শিরোমণি রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। রাধা নামের যেই না জয়ধ্বনি দিয়েছে, অমনি কৃষ্ণের সিংহাসন টলমল টলমল করতে লেগেছে। একে একে এই মথুরা মণ্ডলের মাটিতে আমি তো কোনোদিন রাধা নাম শ্রবণ করি নাই, ছুটতে ছুটতে সপ্তম দরজার ওপাশ থেকে এসে জোর হাত করে বলছে, কে তুমি, কে তুমি কাঙালিনি? এই মথুরা মণ্ডলে তো কোনো রাধা নামের কাঙাল নাই। দূতী মনে মনে চিন্তা করছে, বাবা তুমি ছেলে বৃন্দাবনী রায় রাজার কানাল প্রজা, আর এই মথুরার মাটিতে এসে হয়ে গেছো রাজা, তাই আমাকে চিনতে পারছো না।
পারবে কেমন করে? মানুষ যদি হঠাৎ করে রাজা হয়ে যায় তার পুরনো বন্ধুকে চিনতে পারে না, যেমন আজকে তুমিও চিনতে পারছো না তেমন। তা বলো বলো কিসের জন্য এসেছো? বলে মথুরার মাটিতে যেই না আমি পদনিক্ষেপ করেছি, আমার সমস্ত কিছু বিস্মরণ হয়ে গেছে, সমস্ত কিছু ভুলে গেছি, তবে একটা কথা আমার মনে আছে। কি জানো? যে কাজের জন্য আমি এই মথুরা মণ্ডলে এসেছি সেই কাজটা আমার মনে আছে। বলে কোন কাজ? ছিল শ্যাম সুখ পাখি ভগ সুন্দর রখে রাই ধরে পাখি সুন্দর ধরিল নয়ন কলে বলে পাখিটাকে তোমরা বন্দি করে রাখলে হৃদয় খাতার উপর মণ্ডপী শিকল দিয়ে, তা খেতে দিতে না? বলে জাগতিক জগতের কোনো ছোলা মাখন মিছরি দানা নয় বাবা, খেতে দিতাম কি জানো? প্রেম সুধা নিধি দিয়ে গো, প্রেম সুধা নিধি দিয়ে, প্রেম সুধা নিধি দিয়ে, তাহে পুষি পালি শিখাইলাম বুনি বলে ডাকি তোষি রাধা বলে, ডাকি তোষি রাধা বলে, ডাকি তোষি রাধা বলে। পাখিটা রাধা বই আর আন জানতো না, সদাই রাধা রাধা বলতো। ওই পাখিটা কি করেছে জানো? পাখি হয়ে যহ বিশ্বাসে কাটিয়া আকোষে পলায়ে এসেছে রে, হয়ে অবিশ্বাসে কাটিয়া আকোষে সন্ধান করিতে পারিলাম জানিতে, আমরা সন্ধান
রেখেছে ধরে কবি যা রেখেছে ধরে পাখি কবি যা রেখেছে ধরে কবি যা রেখেছে ধরে কুপজা নামে এক রমণী পাখিটাকে ধরে রেখেছে তুমি তো মথুরার রাজা তুমি নাকি বিচারক তুমি বিচার করো বলো ওই পাখিটা কে পাবে রাধার পাখি কুব্জা ধরে রেখেছে বিচারপতি তুমি বিচার করে বলো তুমি তো মথুরার দণ্ডধর কৃষ্ণ পড়ে গেলেন সমস্যা পরক্ষণে বৃন্দদূতী বলছে বাবা ধেগে 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 নিঠোর কালিয়া 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 তোরে কুবুদ্ধি দিল ধেগে 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 তোরে কালিয়া তোরে নিবুদ্ধি দিল সেধেছিল প্রীতি করিতে মনে যদি এত ছিল প্রীতি করিতে মনে যদি এত ছিল আমেরা তোমায় স্বাধী নাই বধু 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 কর প্রেমে কর বলে আমেরা তোমায় স্বাধী নাই বধু প্রেমে কর বলে আমেরা তোমায় স্বাধী নাই বধু ধিক 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 নিঠুর কালিয়া কে তোরে কুবুদ্ধি দিল কেবা সেধেছিল প্রীতি করিতে মনে যদি এত ছিল ধিক 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 লাজ নাহি বাসু লাজেরও নাহি কো লেশো তুমি এক দেশে আইলে অনল জ্বালাইয়ে জ্বালাইতে আর এক দেশ যাই না এ কথা বলেছে অমনি সঙ্গে সঙ্গে কৃষ্ণ মনে মনে চিন্তা করছে আহা একে চেনা চেনা মনে হচ্ছে পরক্ষণে জেনে একটু একটু চিনতে পেরেছে পূর্বের কথাগুলো উস্কে উস্কে দিচ্ছে মনে পড়িয়ে দিচ্ছে পরক্ষণে বলছে মথুরা নগরে প্রতি ঘরে ঘরে সবারে কহিয়া যাব কহেন চণ্ডীদাস রূপ গুণ ছলে তোমার ভরম ভাঙিয়া যাব নিতাই গৌর গোমানন্দ হরিবল হরিবল তুমি ছেলে রায় রাজার কাঙাল প্রজা আজকে মথুরা মণ্ডলে হয়ে এসে হয়ে গেছো মথুরা মণ্ডলে এসে তুমি রাজা হয়ে গেছো মথুরা মণ্ডলে তুমি রাজা হয়েছো তাই তুমি ভুলে গেছো মথুরা নগরের প্রতি ঘরে ঘরে সবারে করিয়া যাব কহে চণ্ডীদাস রূপ গুণ ছলে তোমার ভরম ভাঙিয়া যাও যাই না এই কথা বলেছে অমনি কৃষ্ণ চিনতে পেরেছে বলছে চিনেছি চিনেছি ওগো বৃন্দা তুমি থাকো বৃন্দাবনে তা নহিলে এমন কথা আমায় কে কহিতে যায় তো বৃন্দা তো বলো বৃন্দাবনে সবাই প্রশস্ত হরি বল দেখুন মায়েরা আজকে এই বৃন্দাবনে যেমন সবাই কুশল নাই সবাই আছে কিন্তু একজন মানুষ বেগরে এই বৃন্দাবনটা আজকে আজকে এই বৃন্দাবন আমাদের কুশল নাই সুখে নাই যে বৃন্দাবনে কৃষ্ণ নয় সেই বৃন্দাবনকে সুখে থাকতে পারে বৃন্দে যদি বলছো হে মহারাজ তুমি যেই না বৃন্দাবন ছেড়ে এলে অমনি বৃন্দাবনের মাটিতে যেন আধার নেমে এলো বৃন্দাবনের নন্দ মহারাজ অগ্নি প্রজ্বলন করেছে সেই অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবার জন্য মাতা যশোমতী করেন অবনীল এ কোথায় গোপাল কোথায় গোপাল কোথায় গোপাল বলে চিৎকার করছে শ্রীরাম সখা তোমার ছবিটাকে জড়িয়ে ধরে পাগলের প্রায় বৃন্দাবনে আধার নেমে এসেছে যদি পারো একটি বারের জন্য গিয়ে তুমি বৃন্দাবনের আলোটা ফিরিয়ে দিয়ে এসো ওহে বোঝে চলো অবজনা দিন দুয়ের মতো চলো অবজনা দিন দুয়ের মতো তোমার মোহনে মনে তো রহিবে সেথা
जूत एक बारे ब्रजे चलो ओ ब्रजनाथ दिने दुयर मत एक बारे ब्रजे चलो ओ ब्रजनाथ दिने दुयर मत जदि बोलो ये श्याम আমি কবে বৃন্দাবন ছেড়ে মথুরায় এসে গেছি, মথুরায় রাজা হয়ে গেছি, সেই সাঁতার আমার আর মনে নাই। যমুনা পার হতে গেলে তো সাঁতার কাটতে হবে, যদি বলো সাঁতার দিয়ে যেতে পারবো না আমরা কি করবো জানো? যদি বলো শ্যাম ব্রজে যেতে যমুনা কেমন পার হব, তুমি যদি বলো শ্যাম ব্রজে যেতে আমরা কি করবো জানো? বৃন্দাবনের যত ব্রজগোপী আছি, মায়েরা ছোটবেলায় করেছো কিনা জানি না, গ্রামের মানুষ তো নিশ্চয়ই করেছো। কলার ভেলাগুলোকে বড় বড় কঞ্চিতে ঢুকিয়ে দিয়ে কি করতাম ছোটবেলায় যখন ছিলাম, তো জলের মাঝখানে নিজের দেহটাকে ভাসিয়ে দিয়ে খেলা করতাম। তাই ব্রজগোপীরা বলছে আমরা যত ব্রজগোপী আছি সবাই কর ধরা ধরি তোমরা আমাদের দেহগুলোকে জলের মাঝখানে ভাসিয়ে দিয়ে ভেলা তৈরি করব, আর সেই ভেলাই তোমাকে আমরা পার করে নিয়ে যাব। আমরা ব্রজ গোপীরা দেহ ভেলা বলে বেশ তুমি গিয়ে আমার আগমন বার্তাটা জানাও, আমি কালকে আসছি। অমনি বিন্দু দিদি বলছে না 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 না, যে কাল ভেবে রাধার সোনার অঙ্গ হলো কালী, আবার কিনা বলো শ্যাম যাবে সেই কালে, যদি যেতে হয় তুমি আমার সঙ্গে চলো, তোমার কাল কথাটা শুনবো না। বলে বেশ তুমি বৃন্দাবনে গিয়ে আমার আগমন বার্তা জানাও, আমি আসছি। বাঁধিতে বিনোদ চোরা তিলক হইল মোরার, বাঁধিতে বিনোদ চোরা তিলক হইল মোরার, বাঁধিতে বিনোদ চোরা তিলক হইল মোরার, অবসর নাই পাশে নিতে নিতে গো, অবসর নাই পাশে নিতে নুপুর বিহনে পায় অমনি চলিয়া যায়, পিত ধরা পড়িতে পড়িতে শিরিষ কুসুম দল দুখানি চরণ তল, কোথা ফেলে নাহি কো ঠাহর, কৃপা করি চাতকরি পিপাসা তরাবার তরি, ধাই জানু নব জল ধরে। নিতাই গৌর তোমানন্দ হরি বল হরি বল। কৃষ্ণ তদ্রূপ বেগে ছুটে এসেছে বৃন্দাবনের মাটিতে, লক্ষ্য করে দেখবেন। আমাদের যে মাথুরের লীলা, এই মাথুরের লীলাতে বাবা সাক্ষাৎ মিলন হয় নাই কোনোদিন রাধারানীর সঙ্গে, তো আমরা মহাজনের পদ পদাবলী অনুযায়ী ভাবাবেশি মিলন করে থাকি। কারণ যেহেতু মাথুর পর্যায়, তো বাবা এটা ইউটিউব চ্যানেলের সামনে গাওয়ানো হচ্ছে, সুতরাং স্বীকার করে নেওয়াটাই উচিত। তো সাক্ষাৎ মিলন কিন্তু হয় নাই, ভাবাবেশি মিলন। তো কৃষ্ণ সেইভাবে আসছে, এসে যেই না রাধারানীর অঙ্গ স্পর্শ করেছে। অমনি রাধারানী আহা গোবিন্দের বদন পানে চেয়ে বলছে, হে প্রাণনা, আরে বহুদিন পরে বধবা এলে মথুরা নগরে কেমন ছিলে, তুমি বহুদিন পরে বধুয়া এলে মথুরা নগরে কেমন ছিলে, বহুদিন পরে বধুয়া এলে মথুরা নগরে কেমন ছিলে, তুমি বহুদিন পরে
ঘরে বধুয়াইলে মথুরা নগরে কেমন শিলে অবলা বলিয়া এতে কহিলে গলিয়া জানিত পাষাণ হল আমি অবলা বলিয়া এত কহিলে গলিয়া যাইত পাষাণ হল হে প্রাণনাথ এই হৃদয় পাষাণ হতে আরো পাষাণ হলো কঠিন পাষাণ সেই পাথর পাষাণ যদি হতো আমার মনে হয় সেও গলে যেত পরক্ষণে দেখবেন কে যদি সোনা হারায় মায়েরা সোনা হারানোর পরে কি হয় মনটা ছোট হয়ে যায় খারাপ হয়ে যায় যে সোনা হারানো খারাপ কিন্তু ওই সোনাটা পাঁচ দিন হোক দশ দিন হোক তারপরে যদি ডুবুরি এনে হোক কিংবা কাউকে দিয়ে হোক পুকুরে জলে পড়ে গেছে এমতো সময় সোনা হারিয়ে গেছে অনেকজন খুঁজে বের করে দিতে পারে পাঁচ দিন দশ দিন পর এক বছর পর যদি সোনাটা পাওয়া যায় যেদিন হারানোর দুঃখটা ছিল তার থেকেও বড় আনন্দ হয় তো কৃষ্ণ হারিয়ে গিয়েছিল চলে গিয়েছিল আজকে ভাবাবেশে কৃষ্ণকে দর্শন করে কৃষ্ণকে আলিঙ্গন করে রাধারানী কি করছে দেখবেন ওই সোনা হারানোর সঙ্গে সঙ্গে দুঃখ হয়ে যায় যখন সোনাটা খুঁজে পায় তখন কি করে সে গান না জানলেও মনের উৎফুল্লিত হয়ে আনন্দিত হয়ে গান করতে শুরু করে সুর জানার দরকার নাই তাল জানার দরকার নাই মনে আনন্দ হারানো জিনিস খুঁজে পেয়েছি রাধারানী আজকে সেই হারিয়ে যাওয়া কৃষ্ণকে খুঁজে পেয়েছে মনের আনন্দে কি বলছে ভ্রমরে তোরা গান করলে ভ্রমরে তোরা গান করলে ভ্রমরে তোরা গান করলে ভ্রমরে তোরা গান করলে হরির জয় হরি জয় জয় দেবে ভ্রমরে তোরা গান করে রে হরি জয় হরি জয় বলে ভ্রমরে তোরা গান করে রে রাধারানী বলছে রে ভ্রমর তোরা গান কর তোরা হরির জয় জয় দে রে ওড়িকে পরাজিত করে এসে তো হরি ওড়ি মানে হরি মানে হচ্ছে কৃষ্ণ আর ওরি মানে ওরি মানে হচ্ছে শত্রু তাহলে কৃষ্ণের শত্রুকে কৃষ্ণের শত্রু হলো কংস কংসকে বিনাশ করে পিতা উগ্রসেনের রাজত্বে পিতা উগ্রসেনকে রাজত্ব ফিরিয়ে দিয়েছে তাই বলছে ওরিকে পরাজিত করে এসেছে হরি তোরা হরির জয় হরি জয় জয় দে রে ভ্রমরে তোরা গান করে রে হরির জয় হরির জয় রে রে ভ্রমরে তোরা গান করে রে ঠিক 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 এই দশাটা দর্শন করে আমাদের বীরভূমের মাটিতে জন্ম নিয়েছিল যার নাম সারা বাংলা নয় শুধু বাংলা নয় সারা বিশ্ব সারা বিশ্ব জানে শুধু বাংলা নয় কে চণ্ডীদাস ঠাকুর এক পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাসে দূরে গিয়ে সুখ বিরাজ বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাসে দুঃখ দূরে গেল সুখের আসে বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাসে দুঃখ দূরে গিয়ে সুখ বিরাম আজে চণ্ডীদাস কহে বাসলিয়া দেশে কহে চণ্ডীদাস দুঃখ দূরে গেল সুখের আসে মাথুর অন্তে মিলন হলো মাথুর অন্তে মিলন হলো আজ মাথুর অন্তে মিলন হলো মাথুর অন্তে মিলনে হলো বদনে ভরে হরি বল মাথুর অন্তে
महिलाने बोलो आज बदन भरे होरी बोलो पिताई बोलो हरे हरे बोलो 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 तोरे मिलने बोलो श्रद्धे भक्त मंडली भक्तिमती मायरा आज के আমাদের বদ্যনাথ জেঠু বদ্যনাথ জেঠু আমাদের ছেড়ে চলে গেছে তো মহাজন কি বলছে এই প্রাণটা ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছে তো ওনার আত্মার শান্তির কামনার্থে ওনার ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন সর্বশ্রেষ্ঠ যজ্ঞ সেই হরিনাম যজ্ঞটা ওনার আত্মা শান্তির কামনার্থে করাচ্ছেন সর্বশ্রেষ্ঠ যজ্ঞ হলো হরিনাম যজ্ঞ যে যজ্ঞ করলে আত্মার বৈকুণ্ঠবাসী হয় স্বর্গবাসী হয় শুধু তাই নয় মায়ের স্বর্গে গিয়ে আঠাশটা কুণ্ড আছে যে যেমন কুণ্ড কাজ করবে তাকে সেইভাবে সেই কুণ্ডতে ডুবাবে বাবা কাউকে অগ্নিকুণ্ডে কাউকে জ্বলন্ত তেলে কাউকে বিষকুণ্ডে এই রূপ আঠাশটা কুণ্ড আছে সেই কুণ্ডে ডুবাবে যদি বাবা গৌর গোবিন্দের ভজনা করতে করতে এই প্রাণটা ইহলোক ছেড়ে পরলোকে চলে যায় তাহলে কি হবে এই আত্মাটা একেবারে বৈকুণ্ঠবাসী হবে বৈকুণ্ঠবাসী কোনটা স্বর্গরাজ্যের সর্বশ্রেষ্ঠ দামি জায়গা যেখানে একবার পৌঁছলে আর মানুষকে আর জীব এই আত্মাকে এই নরাধামে আসতে হয় না চিরকালের জন্য সেখানেই থেকে যায় নরক যন্ত্রণা ভোগ করতে আসতে হয় না তাই ওনার আত্মার শান্তির কামনার্থে ওনার আত্মা যাতে বৈকুণ্ঠবাসী হয় তার জন্যে একবার সকলে মিলে ওনার নামে প্রেমানন্দে বাহু তুলে হরিধ্বনি দেব নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল তা চলো মায়েরা जय राधे रस बिहारी श्री राधे रस को मुरारी जय राधा रस को बिहारी श्री राधा रस को मुरारी দিদি কুঞ্জ কানন বিহারী দিদি কুঞ্জ কানন বিহারী জয় রাধা রস কমরারী রাধা রস কো বিহারী জয় রাধা রস কো বিহারী শ্রী রাধা রস কো মুরারী জয় রাধে 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 Yeah.